সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে বিএ, বিএসসি অথবা বিকমের যে কোনো একটি শাখায় আবেদন করবে এবং ভর্তি হবে। তোমরা অনেকেই আছো যারা হয়তো কোনো না কোনো কলেজে আবেদন করতে পারোনি, বা যাদের হয়তো পড়াশোনাতে রেগুলার মোডে পড়তে কোনো অসুবিধা রয়েছে, যাদের পক্ষে হয়তো পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব মুশকিল, তাদের জন্য আমি অবশ্যই বলবো তারা যেন অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তি হয়। কারণ এই ইউনিভার্সিটিতে ভর্তি হলে এখানে প্রথম যেটি বিষয় হলো, এখানে রেগুলার মোডে ক্লাস করতে হয় না, বছরে দুটোবার তোমাদেরকে যেতে হবে পিসিপি ক্লাসের জন্য এবং একবার যেতে হবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, তারপরে সরাসরি তোমরা পরীক্ষায় গিয়ে বসবে। এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অত্যন্ত একটি সহজ সরল ইউনিভার্সিটি, যেখান থেকে একটু ভালো পড়াশোনা করেই তোমরা অনায়াসে ফার্স্ট ক্লাসের ওপর নাম্বার পেতে পারো। তাই যারা হয়তো পড়াশোনা ছেড়ে দেবো ভাবছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, বা যারা ভাবছো এই কলেজে রেগুলার গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়, কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চলেছিলো, যুক্ত হতে চাও আর্থিক অনটনের জন্য, তারা অবশ্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, যাতে করে তোমাদের কেরিয়ারটিও সুরক্ষিত হয়, যাতে করে তোমরা গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারো আর অন্যদিকে তোমাদের বাকি কাজগুলোও চালিয়ে যেতে পারো। তো এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে 14 আগস্ট থেকে এবং এটি চলবে আগামী মাস অবধি, সেপ্টেম্বর অবধি। তাই আমরা দেখে নেব যে এখানে কিভাবে আবেদন করতে হবে, আর এখানে তোমার সিটের কোনো ব্যাপার নেই, কারণ এখানে আসন সংখ্যা কোনো নির্দিষ্ট নয়, এখানে সবাই ভর্তি হতে পারে। তবে হ্যাঁ, তোমাদেরকে ভর্তি হওয়ার আগে দেখে নিতে হবে তোমাদের বাড়ির কাছে কোনো স্টাডি সেন্টার আছে কি না, কারণ স্টাডি সেন্টারটা একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ির কাছে স্টাডি সেন্টার হলে অনেক ভালো হয়, তাই তোমরা দেখে নেবে যে স্টাডি সেন্টারটা বাড়ির কাছে আছে কি না। আজকে ভিডিওয় তাই আমি তোমাদেরকে সমস্ত কিছু বিষয় স্টাডি সেন্টার থেকে শুরু করে কীভাবে আবেদন করবে, কীভাবে ভর্তি হবে, A to Z সমস্ত ধাপগুলো আমি দেখিয়ে দেবো। তাই যে সকল আমার বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আরও একটি অনুরোধ করছি তোমাদেরকে, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো বন্ধুরা, বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাই। দেখো, তোমাদের সামনে আমি ব্রাউজার খুলেছি, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি খুলে রেখেছি। যদি তোমরা অ্যাড্রেস বারের দিকে লক্ষ্য রাখো তাহলে এখানে দেখতে পাচ্ছ wbnsou.ac.in, এটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েব অ্যাড্রেস। তো তোমরা যে কোনো একটি ব্রাউজার খুলবে, ব্রাউজার খুলে সেখানে অ্যাড্রেস বারে গিয়ে এই অ্যাড্রেসটি লিখবে, লিখে সার্চ দিলে তোমাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে যাবে। যদি তোমরা সেটা না চাও তাহলে গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে wbnsou, তারপরে তোমরা সার্চ দেবে। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এই যে ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি www.wbnsou.ac.in এটি খুলে যাবে। এটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব তোমরা করে নেবে, তাহলে দেখো তোমাদের সামনে এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে ওয়েবসাইট সেটি খুলে গেল। ঠিক আছে, এইবার দেখো পাশে আমি আর একখানা ওয়েবসাইট খুলে রেখেছি, এটা দেখে নাও ভালো করে। এটা হচ্ছে bdp.wbnsouadmissions.com, এটি এই ওয়েবসাইটটি হচ্ছে শুধুমাত্র বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম যারা রয়েছে, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে স্নাতক স্তরে যারা ভর্তি হবে তাদের জন্য এই ওয়েবসাইট। ঠিক আছে, দেখে নাও, এটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। এখান থেকে পিজি, ইউজি, বিডিপি, বিলিস, এমলিস বিভিন্ন যে কোর্স আছে সমস্ত তথ্য পাবে, কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সুবিধার জন্য কী করেছে যে বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের জন্য আলাদা একখানা ওয়েবসাইট খুলে দিয়েছে। আমরা এটা পরে আলোচনা করছি, আমরা মেইন ওয়েবসাইটে দেখে নিই। দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে নোটিফিকেশান, আমরা একটু নোটিফিকেশানটার দিকে তাকে দেখে নিই, ডাউনলোড করে নিই। এটা তোমরা দেখবে এই যে, একটু ওয়েট করো,
এটা হচ্ছে প্রসপেক্টাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিডিপি অ্যাডমিশন অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে, 14 আগস্ট থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে। এই প্রসপেক্টাসটা 4 পাতার রয়েছে, তোমরা একবার দেখে নাও এখানে কী কী রয়েছে। এই যে দেখো কোন কোন কোর্স এখানে পড়ানো হবে, এখানে কোর্স যেগুলি পড়ানো হবে সেগুলো হচ্ছে হিউম্যানিটিজের মধ্যে রয়েছে বাংলা, বিএ ইন বাংলা, বিএ ইন ইংলিশ, আর এগুলো হচ্ছে কোর্স কোড ইবিজি ইইজি, এগুলো হচ্ছে কোর্স কোড। যোগ্যতা কি 10+2 এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট, পাস্ট 10+2 ইন ভোকেশনাল কোর্স, যে কোনো একটি হলেই হবে, ঠিক আছে। আর SLM মানে হচ্ছে স্টাডি লার্নিং মেটেরিয়াল, ঠিক আছে। SLMটা কোন কোন ভাষায় অ্যাভেলেবল সেটা এখানে দেখানো হচ্ছে। তারপর দেখো স্কুল অফ সোশ্যাল সায়েন্সে রয়েছে বিএ ইন হিস্ট্রি, বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিএ ইন সোশিওলজি। তারপরে স্কুল অফ সায়েন্সে রয়েছে বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি, বিএসসি ইন ম্যাথামেটিক্স, বিএসসি ইন জিওগ্রাফি, বিএসসি ইন জুলজি, বিএসসি ইন বোটানি, আর রয়েছে বিএ ইন এডুকেশন, এতগুলি বিষয়ে। তাছাড়াও বিএ ইন ইকোনমিক্স এবং ব্যাচেলার অফ কমার্স, এতগুলি বিষয়ে মোটামুটি সবকটি বিষয়ে তোমাদের এখানে পড়ানো হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে কোন কোন বিষয়ে তোমরা আবেদন করতে চাইছো কোন বিষয়ে। এবার এখানে টাইম শিডিউলটা দেখে নাও, এখানে বলা হচ্ছে 14ই আগস্ট সকাল 10টা থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। এটা কিন্তু দেখো স্পট অ্যাডমিশন, সরাসরি অনলাইনে অ্যাডমিশন, এখানে অ্যাপ্লিকেশন করে মেরিট লিস্টে কোনো ব্যাপার নেই, যেহেতু এটা একটা ওপেন ইউনিভার্সিটি তাই এখানে স্পট অ্যাডমিশন হয়ে যাবে। 14ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং এটি 10ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টা অবধি হবে। ডকুমেন্ট তোমাদের যেগুলো আপলোড করতে হবে সেটা 14ই আগস্ট থেকে আপলোডের কাজ শুরু হয়েছে, সেটি 10ই সেপ্টেম্বর অবধি তোমরা আপলোড করতে পারবে। অনলাইন যে ফিস সেটি 14ই আগস্ট থেকে তোমরা দিতে শুরু করেছো, 18ই যে সেপ্টেম্বর ততদিন অবধি তোমরা অনলাইনে ফিস জমা দিতে পারবে। আর অফলাইন যারা ব্যাংকে চালানোর মাধ্যমে ফিস দেবে তারা 17ই আগস্ট থেকে দিতে শুরু করেছো এবং সেটা 18ই সেপ্টেম্বর অবধি দেওয়া যাবে। এবার দেখো এখানে বলা হচ্ছে অনেকগুলি তথ্য এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নেবে, আমি এগুলো সব পড়ে নিয়েছি। এইবার চলে আসো ফিজ স্ট্রাকচার, ঠিক আছে। আমি একটু বলে নিই, ফার্স্ট ইয়ারের যে এটা ফিজ স্ট্রাকচার এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। তবুও আমি তোমাদের দেখে নিচ্ছি, দেখো এখানে বিএ এবং বিকম এই যে বিষয়গুলি রয়েছে বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স এবং কমার্স, এর জন্য অ্যামাউন্ট পে করতে হবে 2100 টাকা এবং 900 টাকা। 2100 টাকা হচ্ছে কোর্স ফি আর 900 টাকা হচ্ছে মিসসেলেনিয়াস ফি। এই যে দেখো 1/3 কোর্স ফি, 2100 টাকা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আবার 2100 টাকা, থার্ড ইয়ারে আবার 2100 টাকা, আর এই 900 টাকাটা ওয়ান টাইম, ঠিক আছে। এর মধ্যে অ্যাডমিশন ফি বিভিন্ন জিনিস রয়েছে, তো এই 900 টাকাটা আমাদের আবার পরিবর্তন করা হয়েছে, কেন না সেটা এবার দেখে নাও। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 900 টাকাটা যে পরিবর্তন করা হয়েছে তার একটি নোটিফিকেশন দেখে নাও এখানে। এই দেখো এখানে বলা হচ্ছে অ্যাজ পার ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেমো নাম্বার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশিকা বেরিয়েছিল সেখানে কি বলা হচ্ছে, এই যে 900 টাকা তোমাদের দিতে হতো সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং এবং অনলাইন ভেরিফিকেশন বাবদ 275 এবং 150, মোট 425 টাকা বাদ যাবে। অর্থাৎ দেখো এখানে তোমাদের দিতে হতো 2100 টাকা এবং 900 টাকা, মোট সর্বমোট 3000 টাকা। এখন তোমাদেরকে বিএ এবং বিকমের কথা বলছি, এখন তোমাদেরকে দিতে হবে 2100 টাকা এবং 475 টাকা, সর্বমোট 2575 টাকা। অর্থাৎ এই 425 টাকা এখন কম লাগবে, এটা হচ্ছে যে নতুন যে জিও বেরিয়েছে তার অনুযায়ী। অনুরূপভাবে এই যে বিএসসি রয়েছে, বিএসসি নন ল্যাব বেসড, এখানে 3100 টাকা, 900 টাকা, 4000 টাকা দিতে হতো। এখানে দেখো বিএসসি নন ল্যাব বেসড 3100 টাকা, 475 টাকা, 3575 টাকা দিতে হবে। আর এখানে দেখা যাচ্ছে বিএসসি উইথ ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার 4266 টাকা, 900 টাকা, 5166 টাকা দিতে হতো তোমাদেরকে ফার্স্ট ইয়ারের জন্য, সেটি এখন লাগবে দেখো 4266 টাকা, সঙ্গে 475 টাকা, সর্বমোট 4741 টাকা দিতে হবে। এবার এই যে সরি, এই যে 900 টাকা বা এই যে 475 টাকা দিতে হবে এটা কিসের জন্য সেটা এখানে ভাগ করেই দেওয়া রয়েছে। এই এ পার্টটি হচ্ছে পার্ট ওয়ানের বা ফার্স্ট ইয়ারের কোর্স ফি, সেকেন্ড এটা 1/3 অফ টোটাল কোর্স ফি, দ্যাট ইজ ফার্স্ট ইয়ার কোর্স ফি। আর বি কলামটা হচ্ছে 475 টাকা কিসের জন্য, এই যে এনরোলমেন্ট ফি, তারপর হচ্ছে আইডেন্টি কাম রেজিস্ট্রেশন কার্ড ফি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি আর মাইগ্রেশন ফি, সব মিলিয়ে হচ্ছে 475 টাকা, বোঝা গেল। তো এই ছিল তোমাদের কোর্সে কত ভর্তি হতে টাকা লাগবে সেই সংক্রান্ত বিষয়। এরপর আমরা দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা
এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে বা অ্যাডমিশন নেওয়ার আগে দেখে নেব যে এখানে কোন কোন স্টাডি সেন্টার রয়েছে, কারণ স্টাডি সেন্টারটা একটি খুব ভাইটাল বিষয়। স্টাডি সেন্টার যদি বাড়ির কাছে হয় তাহলে খুবই সুবিধা, স্টাডি সেন্টার যদি দূরে হয় তাহলে একটু অসুবিধা। তো আমরা এই যে এখানে গিয়ে এই যে স্টাডি সেন্টার লেখাটা দেখতে পাচ্ছ, এখানে যাবে, এখানে গিয়ে ক্লিক, এখানে নিচে চলে আসবে লিস্ট অফ স্টাডি সেন্টার, তারপর এই যে দেখতে পাচ্ছ বিডিপি অবলিক পিজি, বিডিপি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম আর পিজি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। এই বিডিপি অবলিক পিজিতে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করলে দেখো পেজটি প্রসেসিং শুরু হয়েছে এবং তোমাদের সামনে স্ক্রল ডাউন করে নামো, এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো কলেজের লিস্টগুলো দেওয়া রয়েছে কোন কোন কলেজে আমার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পড়ানো হয়, ঠিক আছে। এখানে তোমরা পিডিএফ লিঙ্কে এখানে আছে, ক্লিক করলে পিডিএফ হয়ে যাবে, এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, তারপর নেম অফ স্টাডি সেন্টার রয়েছে, স্টাডি সেন্টার কোড, এটা খুবই ভাইটাল, এই কোডটা রয়েছে, তারপরে অ্যাড্রেস কোথায় স্টাডি সেন্টার অবস্থিত সেটি রয়েছে, স্টাডি সেন্টার ফোন নাম্বার রয়েছে, কোর্সেস অন অফার বিডিপি, এই লাইনটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন, যে এই যে এইটা হচ্ছে বিডিপি কোর্স, ঠিক আছে, এই বিডিপি কোর্সগুলো এই নির্দিষ্ট স্টাডি সেন্টারে পড়ানো হয়। আর কোর্সেস অন অফার পিজি, এটা তো পোস্ট গ্রাজুয়েশন আমাদের এখন দরকার নেই, এই যে কোর্সগুলো রয়েছে এইগুলো হচ্ছে বিডিপি কোর্স, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ব্যাচেলার ডিগ্রি কোর্স, সেটি এই নির্দিষ্ট স্টাডি সেন্টারে পড়া হয়। আমরা এবার দেখে নেবো যে কোন স্টাডি সেন্টারে কোনটি পড়ানো হয়, তার আগে আমরা দেখবো যে আমাদের জেলায় কোনো স্টাডি সেন্টার রয়েছে কিনা। তো আমরা আমরা সচরাচর আমরা দেখে নেবো যে কোন জেলাতে রয়েছে, আমরা আমাদের মুর্শিদাবাদ দেখে নিচ্ছি, মুর্শিদাবাদে কোথায় কোথায় রয়েছে। দেখো আমি এখানে সার্চ করলাম, তোমরা সার্চ করবে মুর্শিদাবাদ, সার্চ করাতে দেখো মুর্শিদাবাদ জেলাতে যে কটি স্টাডি সেন্টার রয়েছে তার লিস্ট এখানে চলে আসলো। একটা হচ্ছে শ্রীপদ সিং কলেজ, এটা হচ্ছে স্টাডি সেন্টার কোড H-09, একটা ডোমকল কলেজ, এটা হচ্ছে স্টাডি সেন্টার কোড I-04, এটা নগর কলেজ, এটা হচ্ছে স্টাডি সেন্টার I-05, আর এটা হচ্ছে SR ফতেপুরিয়া কলেজ K-09। এছাড়াও আর রয়েছে কি, এছাড়া আর নেই, এগুলো এরকমভাবে দেখে নেবে, ঠিক আছে। আর যদি সবচাইতে যদি ভালো হয় তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে, পিডিএফটি ডাউনলোড করে নাও, দেখো এখানে একটু ওয়েট করো, পিডিএফটি ডাউনলোড করে নেবে, এইবার তোমরা এখান থেকে ওয়ান বাই ওয়ান দেখে নেবে। তো আমরা মুর্শিদাবাদের কথা বলছিলাম, মুর্শিদাবাদে আমরা এখান থেকে এইখানে গিয়ে আমরা সার্চ করে এই যে মুর্শিদাবাদ লিখে দিই, এবার মুর্শিদাবাদ লিখে দিলাম, এই যে মুর্শিদাবাদ চলে আসলো, মুর্শিদাবাদের চারখানা কলেজ এই যে, ঠিক আছে আমরা দেখে নিলাম। এইবার তোমরা যেটা দেখবে যে এই কলেজগুলিতে কোন কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, যে শ্রীপদ সিং দেখছি এখানে ইবিজি, ইইজি, ইএইচআই, ইএস ও, ইপিএ, ইবিটি, ইজিআর, ইএমটি, ইজেডও, এই যে সাবজেক্ট কোডগুলো ছিল এখানে সেই সাবজেক্ট কোডগুলো মিলিয়ে একবার দেখে নিতে হবে, এই সাবজেক্টগুলি পড়ানো হয়। তারপরে তোমরা সিলেক্ট করবে যে তোমাদের কাছে বাড়ির কাছে কোন কলেজটি হচ্ছে বা কোন স্টাডি সেন্টারটি হচ্ছে, সেখানে গিয়ে তোমরা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা স্টাডি সেন্টার সিলেকশন করবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। এইবার চলো আমি তোমাদেরকে দ্বিতীয় যে ওয়েবসাইটটির কথা আমি বলছিলাম সেটিতে দেখাই। তো এটা ছিল wbnsu.ac.in, ঠিক আছে। এইবার আমরা যাচ্ছি দেখো শুধুমাত্র bdp.wbnsouadmissions.com, ভালো করে দেখে নাও বিডিপি, একটু জুম করে দিচ্ছি আমি, তোমরা ভালো করে দেখে নাও, এই যে bdp.wbnsouadmissions.com, এটি এই যে ওয়েবসাইটটি এটি শুধুমাত্র হচ্ছে বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম বা ব্যাচেলার্স যারা পড়বে তাদের জন্য এখানে সব কিছু রয়েছে, আর এটা অ্যাডমিশন সংক্রান্ত পোর্টাল। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমে লেখা রয়েছে বিডিপি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবল 14 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর, ডকুমেন্ট আপলোডের টাইমও দেওয়া রয়েছে, বিডিপি অনলাইন ফিজ পেমেন্টের টাইমও দেওয়া রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। এবার স্ক্রল ডাউন করে নিচে নামছে, এখানে দেখো একটা হেল্প ডেস্কের দেওয়া রয়েছে, ঠিক আছে, ইমেল আইডি nsou@wbnsou.ac.in, কোনো রকম অসুবিধা হলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো, অথবা এখানে দেখো একটি ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে 03340585127, এখানেও তোমরা ফোন করতে পারো। এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলা হচ্ছে দেখো, বলছে COVID-19 অতিমারির জন্য এবং আবেদনকারীদের সুবিধার্থে স্নাতক স্তরে এই ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অনলাইন করা হয়েছে। স্নাতক স্তরে এই ভর্তি প্রক্রিয়ার জন্য ভর্তি প্রক্রিয়া আরম্ভ হওয়ার পূর্বে বা অন্তর্বর্তীকালে আবেদনকারীকে পাঠ্যকেন্দ্রে হাজির থাকা আবশ্যক নয়। আবেদনকারী ভর্তি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অনলাইনে করতে পারবেন।
অর্থাৎ যারা, যে সমস্ত ক্যান্ডিডেট বা তোমরা যারা ভর্তি হবে, তাদের কোনো অবস্থাতেই স্টাডি সেন্টার যাওয়া দরকার নেই, সমস্ত কাজ তোমরা অনলাইনেই করে নিতে পারবে, ঠিক আছে। আর এখানে তো নোটিফিকেশনটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি যে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসপেক্টাস ফি যে টাকাটা, সেটা এখন আর অত টাকা লাগবে না, সেটা যেহেতু পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষা দপ্তর মকুব করেছে, তাই এখন 900 জায়গায় 475 টাকা করে দিতে হবে। তো এটা তোমরা আগেই দেখে নিয়েছো। এবার আমরা দেখি কী কী আর ডকুমেন্টস আছে। বিডিপি প্রসপেক্টাস, বিডিপি প্রসপেক্টাসটা তোমরা একবার দেখে নেবে, প্রসপেক্টাসটা একবার দেখে নেওয়াটা দরকার, খুবই প্রয়োজন প্রসপেক্টাসটা দেখা। এই যে প্রসপেক্টাস, ঠিক আছে, 2020-2021 এখানটায় তোমরা দেখে নেবে, সব বাংলাতেও দেওয়া রয়েছে। যে আবশ্যিক নির্দেশাবলীগুলো, এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে, পারলে তোমরা এটা ডাউনলোড করে নেবে, পরে এক সময় দেখবে, কিন্তু আবেদন করার পূর্বে যদি পারো তাহলে একবার অবশ্যই দেখে নেবে। তারপর আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এই যে বলা হচ্ছে যে বিডিপি অ্যাডমিশন নোটিফিকেশান, তারপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এই যে দেখো নিচের দিকে দুটো ইয়েলো কালিতে রয়েছে, একটা হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন 2020-21, আর একটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট ক্লিক হেয়ার টু লগ ইন ফর বিডিপি অ্যাডমিশন 2020-21। আমরা যেহেতু প্রথমবারের জন্য আবেদন করছি, তাই আমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন এখানে ক্লিক করব, ঠিক আছে। আমরা ক্লিক করলাম, এইবার দেখো আমাদের সামনে এই পেজটি খুলে গেল। বাঁ দিকে হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যারা প্রথমবারে এখানে আবেদন করবে তাদের জন্য। ডান দিকে হচ্ছে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস লগ ইন, যারা ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছে তারা এখানে লগ ইন করবে। তো আমাদের এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো স্টেপ 1 রেজিস্ট্রেশন, স্টেপ 2 আপলোড ডকুমেন্টস, স্টেপ 3 অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি, স্টেপ 4 পে ফি, চারখানা স্টেপ রয়েছে, আমরা একটু দেখে নিই। স্টেপ 1 কী করতে হবে, সিলেক্ট কোর্স, স্ট্রিম, সাবজেক্ট, স্টাডি সেন্টার অ্যান্ড ডিস্ট্রিক্ট, ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড প্রসিড টু ফর্ম ফিল আপ। স্টেপ 1 গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে, এখানে আমাদেরকে স্ট্রিম বা কোন বিএ না বিএসসি না বিকম সিলেক্ট করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে, বিষয় স্টাডি সেন্টার সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এবং তারপরে ফর্ম ফিল আপটা করতে হবে। স্টেপ 2 বলছে আপলোড ডকুমেন্টস, এখানে লগ ইন টু ড্যাশবোর্ড উইথ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড প্রসিড টু আপলোড ফটো, সিগনেচার অ্যালং উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস। এই স্টেপ 1টি হয়ে গেলে, এই যে স্টেপ 1 ফর্ম ফিল আপ হয়ে গেলে, আমরা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবো, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ দিয়ে আমাদের লগ ইন করতে হবে, এবং তারপর আমাদের যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে আপলোড করতে হবে। স্টেপ 3 অনলাইন ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি, এই স্টেপ 3টা হচ্ছে ইউনিভার্সিটির কাজ। কী বলছে, যে তুমি আবেদন করার পর, ডকুমেন্টসগুলো আপলোড করার পর যে তথ্যগুলো দিয়েছো, ইওর ডকুমেন্টস উইল বি আন্ডার ভেরিফিকেশন, ইউ ক্যান প্রসিড টু পে অন দ্য বেসিস অফ ভেরিফিকেশন স্ট্যাটাস। তুমি দেখবে যে তোমার ভেরিফিকেশন স্ট্যাটাসটা কী রয়েছে, রিজেক্টেড না অ্যাকসেপ্টেড, সেটি অনুযায়ী তোমাকে পেমেন্ট করতে হবে। আর স্টেপ 4 হচ্ছে পে ফি, আফটার সাকসেসফুল ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসিড টু পে দ্য কোর্স ফিজ। যখন সমস্ত কিছু সঠিকভাবে ভেরিফিকেশন হয়ে যাবে তখন তোমরা ফিজটা পে করবে এবং অ্যাডমিশন নিয়ে নেবে। তো আমরা এই চারটে স্টেপই মেনটেন করবো। প্রথমে আমরা রেজিস্টারে ক্লিক করলাম, তোমরা রেজিস্টার বাটনে ক্লিক করবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি প্রসেসিং হতে শুরু করেছে, এবং দেখো তোমাদের সামনে এই পেজটি খুলে এলো। এই যে দেখতে পাচ্ছ, স্টার্ট, ইনিশিয়াল, সাবজেক্ট অ্যান্ড স্টাডি সেন্টার, এলিজিবিলিটি, ইম্পোর্ট ডাটা, মোর ইনফরমেশন, ভেরিফাই ইয়োর ইনপুটস, লগ ইন, চালান অর ই পেমেন্ট, এই সবকটি চারটি অপশনটি এখানে রয়েছে। প্রথমে রয়েছে দেখো অ্যাপ্লাই ফর বিডিপি ইন আর্টস, যারা বিএ অর্থাৎ ব্যাচেলার ইন আর্টস পড়তে চাও তাদের জন্য এটি। তারপরে অ্যাপ্লাই ফর বিডিপি ইন এডুকেশন, যারা বিএ ইন এডুকেশন পড়তে চাও তাদের জন্য এটি। তারপর অ্যাপ্লাই ফর বিডিপি ইন সায়েন্স, যারা ব্যাচেলার ইন সায়েন্স পড়তে চাও তাদের জন্য এটি। তারপরে হচ্ছে অ্যাপ্লাই ফর বিডিপি ইন কমার্স, যারা বিএ কমার্স পড়তে চাও তাদের জন্য এটি। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো হচ্ছে আর্টসে। এখানে আমরা যেহেতু যার জন্য আবেদন করছি সে ইংরাজিতে অনার্স, ইংরাজি নিয়ে পড়তে চায়, তা আমরা বিডিপি ইন আর্টসে ক্লিক করলাম। আমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি রিফ্রেশ হয়ে চলে এলো। এরপর দেখো তোমাদের সামনে যে অপশনগুলি রয়েছে প্রত্যেকটি মনোযোগ দিয়ে তোমরা দেখো, আমরা একটা একটি করে দেখাচ্ছি। বলা হচ্ছে প্লিজ সিলেক্ট ইউর বোর্ড অর ইউনিভার্সিটি, এখানে বোর্ড বা ইউনিভার্সিটি সিলেক্ট করতে বলছে, আমরা ক্লিক করলাম। এখানে WB কাউন্সিল আমরা সিলেক্ট করে নিলাম, তোমাদের যদি CBSE, ISC বা আদার হয় সেটা তোমরা সিলেক্ট করে নেবে, আমরা WB কাউন্সিল সিলেক্ট করে নিলাম। তারপরে বলছে প্লিজ সিলেক্ট ইউর 10+2 স্ট্রিম, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকে কী নিয়ে পড়তে, আর্টস, সায়েন্স, কমার্স না ভোকেশনাল, সেটি তোমাদেরকে সিলেক্ট করতে হবে, আমরা আর্টস সিলেক্ট করে নিলাম, তোমাদের যেটি হবে তোমরা সিলেক্ট করে নেবে।
তারপরে রয়েছে প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, সেটি তোমরা সিলেক্ট করে নেবে। প্লিজ সিলেক্ট ইউর স্টেট অফ ডোমিসাইল, তুমি কোন রাজ্যের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল, না ওয়েস্ট বেঙ্গলের ব্যতীত অন্য কোনো রাজ্য, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এই চারটে অপশন সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর গো টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। একটা ক্লিক করলাম, পরে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর বিডিপি, বিডিপিতে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও। এখানে আমরা ক্লিক করব, আর্টসের মধ্যে যে কটি বিষয় রয়েছে, বাংলা, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, সবগুলির মধ্যে যেটাতে আমরা পড়তে চাই সেটি আমরা সিলেক্ট করে নিলাম। তোমরা ইংলিশ সিলেক্ট করে নেবে। প্লিজ সিলেক্ট এ ডিস্ট্রিক্ট ফর ইয়োর স্টাডি সেন্টার, কোন ডিস্ট্রিক্টে তুমি স্টাডি সেন্টার নিতে চাও। এখানে ক্লিক করবে, দেখো পশ্চিমবঙ্গে যে যতগুলি জেলা রয়েছে, যে জেলাগুলিতে তোমার স্টাডি সেন্টার রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সব জেলাগুলি এখানে চলে আসছে। তোমার যে জেলাতে স্টাডি সেন্টার প্রয়োজন সেই জেলাটি সিলেক্ট করে নেবে। আমি আমার আবেদনকারীর জেলা মুর্শিদাবাদ, তাই আমি মুর্শিদাবাদ জেলা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো তোমার এখানে চলে আসবে এই জেলাতে কতগুলি স্টাডি সেন্টার রয়েছে। এই যে দেখো একটা দেখতে পাচ্ছ, ডোমকল কলেজ, কৃষ্ণনাথ কলেজ, ডোমকল এটা সাব ডিভিশন অবস্থিত, কৃষ্ণনাথ কলেজ এটা বহরমপুর জেলা সদরে অবস্থিত, এসআর ফতপুরিয়া কলেজ এটা বেলডাঙায় অবস্থিত, আর শ্রীপদ সিং কলেজ এটা জিয়াগঞ্জে অবস্থিত। আমরা কেএন কলেজ সিলেক্ট করে নিলাম। তারপরে গো টু নেক্সট স্টেপ এই বাটনে আমরা ক্লিক করব। তোমরা তাহলে এখানে প্রথমে সাবজেক্ট চুজ করবে, তারপরে তোমরা ডিস্ট্রিক্ট চুজ করবে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলি কলেজ রয়েছে, যে কলেজে ইংরেজি পড়ানো হয় সেগুলো অটোমেটিক এখানে শো করবে, সেটাকে সিলেক্ট করে গো টু নেক্সট স্টেপে চলে যাবে। আমরা গো টু নেক্সট স্টেপ চলে গেলাম, একটু ওয়েট করো, ফর্মটি প্রসেসিং হচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট শুড পাস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অর পাস 10+2 ইন ভোকেশনাল কোর্স অফ এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 40% মার্কস ইন ইংলিশ। বলা হচ্ছে যে আবেদনকারী তাকে 10+2 উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা অথবা 10+2 ভোকেশনাল পরীক্ষা অন্ততপক্ষে 40% নম্বর পেয়ে পাস করতে হবে। এখানে বলা হচ্ছে এসসি অর এসটি উইথ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট, পশ্চিমবঙ্গের এসসি বা এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা 10+2 এক্সামিনেশান বা তা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অথবা ভোকেশনাল থেকে 35% মার্কস ইংরেজিতে পেয়ে থাকলেও তারা আবেদন করতে পারবে। যদি এগুলো সব ক্রাইটেরিয়া ফুলফিল তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা এই বক্সটা রয়েছে এখানে একটি ক্লিক করবে, টিক বাটন চলে আসবে, তারপরে লেখা উঠবে এন্টার মার্কস অফ ইংলিশ ইন পার্সেন্টেজ, ইংরাজিতে কত পেয়েছো সেই মার্কসটি এখানে বসাতে হবে। পার্সেন্টেজ মানে 100-এর মধ্যে, তাহলে ইংরাজিতে 100-এর মধ্যে তোমরা কত পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। উচ্চ মাধ্যমিকে মিনিমাম 40 হতে হবে জেনারেলের ক্ষেত্রে, আর পশ্চিমবঙ্গের এসসি এসটি সম্প্রদায়ভুক্ত ছেলে মেয়েদের জন্য 35% মিনিমাম হতে হবে। এটি হয়ে গেলে তারপরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করো। নেক্সট বাটনে ক্লিক করলে ফর্মটি প্রসেসিং শুরু হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে দুটো অপশান এসছে, দেখো ভালো করে। একটা বলা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট, যারা প্রথমবারের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আবেদন করছো, আর দ্বিতীয়টা রয়েছে আদার অ্যাপ্লিক্যান্ট, অন্যান্য আবেদনকারীরা। ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্টের বেলায় বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হু আর অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম ফর অ্যাডমিশন অ্যাট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইন 2020 ক্লিক অন গো টু নেক্সট স্টেপ অ্যান্ড প্রসিড টু দ্য মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। 2020 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত প্রার্থীরা বা আবেদনকারীরা প্রথমবারের জন্য আবেদন করছো তারা গো টু নেক্সট স্টেপে ক্লিক করবে এবং মেন অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে। আর আদার অ্যাপ্লিক্যান্টের ব্যাপারটা কি, অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন এট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইন 2020 মাস্ট ফিল দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড ক্লিক ইম্পোর্ট ডাটা অ্যান্ড প্রসিড টু দ্য মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। দিস উইল প্রিফিল সার্টেন ফিল্ডস অফ দ্য মেইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দ্য ডাটা অফ দ্য প্রিভিয়াসলি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ যারা আগে 2020 সালে ফর্ম ফিল আপ করেছো তারা যদি চাও তাহলে এখানে তাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছো সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ইম্পোর্ট ডাটা অ্যান্ড গো টু নেক্সট স্টেপে ক্লিক করে তোমরা ফর্মটি দেখতে পারো এবং পরবর্তী কাজটি করতে পারো। যেহেতু আমরা প্রথমবারের জন্য করছি তাই গো টু নেক্সট স্টেপে আমরা ক্লিক করলাম। দেখো গো টু নেক্সট স্টেপে আমরা ক্লিক করলাম, ফর্মটি আমাদের প্রসেসিং শুরু হয়েছে, আমাদের সামনে একটা নতুন পেজ খুলছে। দেখো এই যে আমাদের সামনে যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট এনরোলমেন্ট একাডেমিক ইয়ার 2020-21 এনরোলমেন্ট ফর্মটি খুলে গেল, ঠিক আছে। প্রথমে দেখো নেম স্টাডি সেন্টারে কৃষ্ণনাথ কলেজ স্টাডি সেন্টার, স্টাডি সেন্টার কোড E-04, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ চলে এসেছে। প্রোগ্রাম নেম ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম, প্রোগ্রাম কোড BDP, স্ট্রিম BA, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স। এখানটায় আমাদের গিয়ে ক্লিক করতে হবে। যে দেখো যেগুলো বলা হচ্ছে ফিল্ডস উইথ স্টার মার্কস আর ম্যান্ডেটরি, যে সমস্ত
কলামে স্টার মার্কস দেওয়া রয়েছে, সেগুলি অতি আবশ্যক, সেগুলিকে করতেই হবে। তাহলে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স এখানে আমরা ক্লিক করব। এখানে রয়েছে ফুড প্রসেসিং একটি অপশন, আমরা সেটি সিলেক্ট করে নিলাম। তারপরে ইলেকটিভ সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এবারে রয়েছে সাবসিডিয়ারি সাবজেক্ট, পাশে আর কি সাবজেক্ট থাকবে, এখানে আমরা ক্লিক করছি। বেঙ্গলি 1, 2, 3, হিস্ট্রি 1, 2, 3, পলিটিক্যাল সায়েন্স 1, 2, 3। আমরা এখানে হিস্ট্রি 1, 2, 3 সিলেক্ট করে নিলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে, চলে আসলো। এরপরে দেখো রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস। এবার আবেদনকারীর নাম, কন্ট্যাক্ট অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা এবং অন্যান্য তথ্যগুলি বসাতে হবে। আমরা এবার এগুলো বসাতে শুরু করছি। তোমরা আবেদনকারীর নাম অর্থাৎ তোমাদের নাম, যারা আবেদন করছো, নাম বসিয়ে দেবে। আর একটা জিনিস বলে রাখি, সমস্ত কিছু তথ্য বড় হাতে লিখবে, ক্যাপিটাল লেটারে। আমরা আবেদনকারীর নাম বসিয়ে দিলাম। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবো এখানে। প্রেজেন্ট অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে দিই ভিলেজ বসিয়ে দিলাম। তারপরে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন যদি তোমাদের একই হয়, যেরকমভাবে থাকবে সেরকমভাবে এটিকে বসিয়ে দেবে, বসিয়ে দিলাম। তারপরে ডিস্ট্রিক্ট বসিয়ে দাও, বসিয়ে দিলাম। তারপরে ওয়েস্ট বেঙ্গলও বসিয়ে দিলাম। তোমরা যেটি যেরকমভাবে লিখবে লিখে নেবে। তারপরে দেখো নিচে যে পিনকোড, পিনকোডটি এখানে গিয়ে তোমরা বসিয়ে দাও, বসিয়ে দিলে। তারপরে পারমানেন্ট অ্যাড্রেসটাও যদি এক হয়, তাহলে এখানটায় তোমরা পারমানেন্ট অ্যাড্রেসটা যদি এক হয় তোমাদের এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, তাহলে কপি করে এইখানে পেস্ট করে দাও, পিনকোডটি এখানে বসিয়ে দাও। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে বর্তমান ঠিকানা, পারমানেন্ট অ্যাড্রেসটি মানে হচ্ছে স্থায়ী ঠিকানা, যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে এটাকে আলাদা আলাদা করে বসাবে, কপি পেস্ট করবে না, ঠিক আছে। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, যে আবেদন করছে তার মোবাইল নাম্বার এখানে আমাদেরকে বসাতে হবে। আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি, আবেদনকারী যে ইমেল আইডি সেটি আমাদের এখানে বসাতে হবে। আবেদনকারী ইমেল আইডি আমরা বসিয়ে দিলাম। টেলিফোন নাম্বার ইফ এনি, যদি কোনো ল্যান্ডলাইন নাম্বার থেকে থাকে তাহলে সেটা দেবে, নচেৎ দেওয়ার দরকার নেই। এরপর চলে আসো, বলা হচ্ছে ডেট অফ বার্থ, আবেদনকারীর জন্ম তারিখ এটি বসাতে হবে। প্রথমে রয়েছে ডে, দিন আমরা এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে মান্থ, মাস আমরা এটি সিলেক্ট করে নিলাম। তারপরে ইয়ার, সাল, তা আমরা এটিকে সিলেক্ট করে নিচ্ছি, এই আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত কিনা এখানে ক্লিক করব। ম্যারিড, বিবাহিত, আনম্যারিড, অবিবাহিত, আদার্স, অন্যান্য, এটা আনম্যারিড সিলেক্ট করে নিলাম। তোমাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবো, যদি তোমরা কেউ বিবাহিত হও তাহলে এটি ম্যারিড সিলেক্ট করে নেবে। জেন্ডার, এখানে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সিলেক্ট করে নেবে যেটি হবে তোমাদের। ক্যাটাগরি জেনারেল সিলেক্ট করা যাচ্ছে, এখানে কিছু করা যাবে না। স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যের বাসিন্দা এটি সিলেক্ট করা যাচ্ছে, এটা আর কিছু করা যাবে না। ওয়েদার, ফিজিক্যালি চ্যালেঞ্জ, শারীরিকভাবে অক্ষম কিনা, বা আমরা এক কথা যাকে বলি প্রতিবন্ধী কিনা, সেটা তোমরা ইয়েস নো যেটা হবে সেটা দিয়ে দেবে। গার্জিয়ান্স নেম, ঠিক আছে, এখানে বলা হচ্ছে অভিভাবকের নাম, অভিভাবকের নাম দেবে। যদি তোমাদের অভিভাবক বাবা হয় তাহলে বাবার নাম, যদি তোমাদের অভিভাবক মা হয় তাহলে মায়ের নাম, যিনি অভিভাবক হবেন তিনার নাম বসাবে। তারপরে বাবা বলা হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। মাদার্স নেম, মায়ের নাম বসিয়ে দিলাম। স্পাউসেস নেম, যদি তোমরা বিবাহিত হও, যদি তুমি একজন মহিলা হও তাহলে তোমার স্বামীর নাম, আর যদি তুমি একজন ছেলে হও তাহলে তোমার স্ত্রীর নাম এখানে বসাবে। তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস অকুপেশন, আবেদনকারী কী করে, গভর্নমেন্ট সার্ভিস, আমি আগেই বলেছি এখানে অনেকে রয়েছে যারা পার্ট টাইম জব করে বা চাকরি করে, অনেক শিক্ষক রয়েছেন যারা এখানে পড়াশোনা করে, তাই এখানে তোমাদের লিখতে হবে তোমরা কী করো, গভর্নমেন্ট সার্ভিস, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট সার্ভিস, সেলফ এমপ্লয়মেন্ট, রিটায়ার্ড, স্টুডেন্ট, আনএমপ্লয়েড, আদার্স, এখানে আমি স্টুডেন্ট করে দিলাম, ঠিক আছে। এবার রয়েছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, তোমাদের কেউ কি ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সের সঙ্গে যুক্ত কিনা, ইয়েস হলে ইয়েস দেবে, নচেত নো। তারপরে ওয়েদার বিলং টু বিপিএল, তোমাদের তোমরা বিপিএল তালিকাভুক্ত কিনা, সেখানে ইয়েস হলে ইয়েস, নচেত নো। মান্থলি ইনকাম অফ দ্য ফ্যামিলি, দেখো এটা বলা হচ্ছে মাসিক ইনকাম, বছরে না, মাসে পরিবারের ইনকাম কত, লেস দেন 5,000, 5,000-এর মধ্যে,
বিটুইন 5001 টু 10000 5001 টাকা থেকে 10000-এর মধ্যে, বিটুইন 10001 টু 20000 10001 টাকা থেকে 20000-এর মধ্যে, অ্যাবাভ 20000 20000-এর ওপর। তো আমি এটা 5001 টু 10000 সিলেক্ট করে নিলাম, তোমাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবে। তারপরে দেওয়া আছে আধার কার্ড নাম্বার, এটি ম্যান্ডেটরি নয়, আমরা তাই এখানে দেব না। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান ধর্ম কি এখানে ক্লিক করো, হিন্দুইজম খ্রিস্টান ইসলাম বিভিন্ন রয়েছে, যদি এখান থেকে হয় তাহলে ঠিক আছে, নচেত আদার্সে ক্লিক করবো, আমরা ইসলাম সিলেক্ট করে নিলাম। রেসিডেন্সিয়াল এরিয়া, তোমরা যেখানে থাকো সেটি পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, আমরা সিলেক্ট করে নিলাম। গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ, গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ যদি কিছু থাকে, আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড, সেটি তোমরা সিলেক্ট করে নেবো, আমরা এটি সিলেক্ট করে নিলাম। এবার নাম্বারটি এখানে আমাদের বসাতে হবে, আমরা এটি নাম্বারটি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিলাম। তারপরে রয়েছে হোয়েদার অলরেডি রেজিস্টার্ড ইন NSOU, ইতিমধ্যে কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে? যদি তোমাদের আগে কোনো কোর্স করে থাকো তাহলে দেখবে তোমাদের এখানে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, আর যদি করে না থাকো তাহলে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। তাহলে এখানে হয়ে থাকলে ইয়েস দেবে, নচেত নো দেবে, আমরা নো দিলাম। তাহলে এই পোর্শনটি কাজ শেষ। এবার আমরা চলে আসছি একাডেমিক রেকর্ড, একাডেমিক রেকর্ডে দেখো এখানে দেওয়া রয়েছে 10+2 স্ট্রিম আর্টস, অর্থাৎ আর্টসে একাডেমিক রেকর্ড তোমাদের দিতে হবে। প্রথমে দেওয়া রয়েছে দেখো সেকেন্ডারি, আমরা সেকেন্ডারিটাও এখানে বসাতে হবে। তাহলে মাধ্যমিক সেকেন্ডারি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম দেবে, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি সেটা নাম দিলাম। ইয়ার অফ পাসিং বসিয়ে দিলাম 2018। সাবজেক্ট স্টাডিড, কোন কোন বিষয় পড়েছো এখানে সেগুলি লিখতে হবে, আমরা এখানে বিষয়গুলি লিখে দিচ্ছি, ঠিক আছে তোমরা দেখে নাও, আমরা পুরোই লিখব বিষয়গুলি। আমরা প্রত্যেকটি বিষয় এখানে লিখে দিলাম, সেটা কি বাংলা ইংরাজি গণিত ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু আমরা লিখে দিলাম। এবার বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তুমি এই যে তোমার রয়েছিল মাধ্যমিক, সেই মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলে, টোটাল যে মার্কসটি পেয়েছো তাকে দেখো 1 2 3 4 5 6 6 7 তিনটে সায়েন্সের বিষয়, দুটো হিউম্যানিটিস 5টি আর দুটো ল্যাঙ্গুয়েজ, 7 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে। আমরা এখানে নাম্বারটি পার্সেন্টেজটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি, এখানে তোমার বলা হচ্ছে যে কত তোমার সালে পাস করেছো, এটা আমরা 2020-তে পাস করেছি। সাবজেক্টগুলো কী কী ছিল সেই সাবজেক্টগুলো তোমাদের এখানে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি সাবজেক্টগুলো, তোমরা এখানে লিখে দেবে, লিখে দিচ্ছি দেখো। লিখে দিলাম পাঁচখানা বিষয় ছিল, লিখে দিলাম। এবার পাঁচখানা বিষয় টোটাল মার্কস কত সেটি তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে তোমরা এখানে পাঁচখানা বিষয় দিয়ে টোটাল যে মার্কস সেটি এখানে বসিয়ে দাও, আমি এখানে বসিয়ে দিলাম। এবার ব্যাচেলার ডিগ্রি তো তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা ব্যাচেলার ডিগ্রি করোনি, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসো। নিচের দিকে নেমে এসে তোমরা চাইলে একবার এখানে প্রিভিউ, তোমাদেরকে এখানে প্রিভিউ করতে হবে, একবার প্রিভিউ বাটনে ক্লিক করবে। তার আগে দেখো এখানে লেখাই রয়েছে টেকনিক্যাল হেল্পলাইন মনডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবার, এটি একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সকাল 11টা থেকে 1টা এবং দুপুর 2টো থেকে 4টে অবধি, কোনো রকম অসুবিধা হলে তোমরা এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সোম থেকে শুক্রবারের মধ্যে যোগাযোগ করতে পারো। এইবার তোমাদেরকে এসে এখানে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে, আমি প্রিভিউ বাটনে ক্লিক করলাম, দেখো প্রসেসিং শুরু হয়েছে, ভালো করে দেখে নাও। এই যে যেগুলো তুমি দিয়েছো তথ্যগুলি, সব তথ্যগুলি এখানে তুমি দেখতে পাবে, দেখে নাও সব কিছু ঠিকঠাক রয়েছে কি না সমস্ত কিছু তথ্য। যদি সমস্ত কিছুর তথ্য ঠিকঠাক থাকে
তাহলে দেখো এখানে বলা আছে নোট ফটোগ্রাফ সিগনেচার এজ প্রুফ ডকুমেন্টস মার্কশিটস অ্যান্ড অল আদার রিলিভেন্ট ডকুমেন্টস মাস্ট বি আপলোডেড আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন বাই লগ ইন টু দ্য ড্যাশবোর্ড ইউজিং দ্য অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ ফটোগ্রাফ সিগনেচার এজ প্রুফ ডকুমেন্ট মার্কশিট এবং অন্যান্য ডকুমেন্টগুলি তখনই আপলোড করতে হবে যখন এই ফর্ম ফিল আপটি সফল হবে এবং অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে ড্যাশবোর্ডে। সব কিছু যদি তোমাদের ঠিকঠাক বলে মনে হয় দেখে নেবে, ডিক্লারেশন বলে এই অপশনটা রয়েছে, এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছ, এই বক্সে একটি ক্লিক করবে তাহলে এখানে একটি টিক চিহ্ন চলে আসবে, স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে নামবে, এখানে দুটি অপশন আছে ব্যাক এবং সাবমিট। যদি তোমরা মনে করো কোনো জিনিস ভুল ভ্রান্তি রয়েছে, তোমরা ব্যাকে যাবে, তারপর সেটিকে পুনরায় এডিট করবে, তারপরে প্রিভিউ করবে, আর যদি মনে হয় সব কিছু তোমাদের ঠিকঠাক রয়েছে তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। এবং এখানে দেখো কিছু তথ্য দেওয়া রয়েছে, সেগুলি তোমরা ভালো করে একবার দেখে নেবে। আমি সব কিছু দেখে নিয়েছি, তাই এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। এই সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখো আমার প্রসেসিং শুরু হয়েছে। এই যে দেখো আমাকে কি বলা হচ্ছে, ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ নোট ডাউন ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার কেয়ারফুলি ফর ফিউচার রেফারেন্স। এখানে একটি দেখো অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, একটা অ্যাপ্লিকেন্টের নেমটা তো দেওয়াই রয়েছে, তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাপ্লিকেশন নাম্বারটিও এখানে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি খুবই ভাইটাল, এটিকে আমাদেরকে লিখে নিতে হবে বা এটিকে আমরা কপি করে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো বিফোর প্রসিডিং ফার্দার প্লিজ রিড দ্য পয়েন্টস বিলো কেয়ারফুলি, কী কী বলা হচ্ছে, প্লিজ নোট ডাউন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে নিচ্ছে, আফটার লগ ইন টু দ্য ড্যাশবোর্ড ইউ নিড টু আপলোড ইউর রিসেন্ট স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটসেট্রা এটসেট্রা। এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার 50 KB মধ্যে হতে হবে, ক্লাস 12 মার্কশিট 150 KB মধ্যে হতে হবে, অল আদার ডকুমেন্টস 100 KB মধ্যে হতে হবে, ঠিক আছে। তো আমরা দেখো এখানে নিচে রয়েছে ক্লিক হেয়ার টু লগ ইন টু ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করলাম, এই ক্লিক করছি, প্রসেসিং শুরু হয়েছে। দেখো এবার আমাদের সামনে সেই পেজটি চলে আসলো, এবার আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটি নিয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ আমরা এটা এবার বসিয়ে দিচ্ছি, তারপরে আমরা দেখি কি হয়, এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে এই নিলাম। এইবার আমরা এখানটায় এই যে ক্যাপচাটি রয়েছে, এই যে নাম্বারগুলি রয়েছে সেটি এখানে আমাদেরকে টাইপ করতে হবে, আমরা টাইপ করে নিলাম, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এবার লগ ইন বাটনে ক্লিক করলাম। দেখো প্রসেসিং আমাদের শুরু হয়েছে, ঠিক আছে। এই যে দেখো আমাদের অ্যাপ্লিকেন্টের নাম হাবিবুর রহমান চলে এসেছে, ঠিক আছে। এখানে 1, 2, 3, 4 চারটি অপশন দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম গ্রিন টিক হয়ে গেছে মানে এটি কমপ্লিট, ডকুমেন্টস আপলোড এখনও হয়নি, অনলাইন ভেরিফিকেশান এখনও হয়নি, ফিস পেমেন্ট এখনও হয়নি। এখানে লেখায় উঠছে আপলোড স্ক্যান ডকুমেন্টস অ্যাজ ইনস্ট্রাক্টেড উইথিন 10th September 6 PM, 10ই সেপ্টেম্বর সন্ধ্যে 6টার মধ্যে আপলোড করতে বলছে ডকুমেন্টস। এখানে সমস্ত তথ্য যেগুলো দেওয়া রয়েছে তোমরা একবার দেখে নেবে, এখানে কিচ্ছু আর নেই। যদি তোমরা কোনোরকমভাবে কিছু এডিট করতে চাও এখানে এডিট করতে পারো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যামাউন্ট কত টাকা দিতে হবে, 2575 টাকা ফার্স্ট ইয়ারের জন্য, ঠিক আছে। এখানে যদি কোনো জিনিস কোনো তুমি আবেদন কোনো কিছু এডিট করতে চাও এখানে ক্লিক করে এডিট করতে পারো, আমরা যেহেতু এডিট করবো না আমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করলাম। আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে আমাদের পেজটি প্রসেসিং শুরু হয়ে গেল, এবং দেখো এখানে এবার তথ্যগুলি আমাদেরকে আপলোড দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে এখানে তো দেওয়াই রয়েছে কোনটি কত কেবি আগেই বলেছে, আর ফরম্যাট হতে পারে জেপিজি ফরম্যাট। প্রথমে দেওয়া রয়েছে ফটোগ্রাফ আবেদনকারীর ফটো, এখানে আমরা চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করে তোমরা যেখানে তোমার আবেদনকারীর সমস্ত তথ্যগুলি রেখেছো সেই ফোল্ডারে তোমরা এবার চলে যাবে। আমরা দেখে নিই কোথায় রাখা আছে, আমরা কোথায় রেখেছি এখানে একটু দেখে নিই, এই যে এখানে রেখেছি। আমরা প্রথমেই যেটি নেব সেটি হচ্ছে আবেদনকারী যেটি নেব প্রথমেই নেব পিকচার, আমরা পিকচারটি নিয়ে নিলাম। এই যে প্লিজ ওয়েট লেখা উঠছে, তোমরা একটু ওয়েট করবে, প্রিভিউ এই চলে এলো। তারপরে রয়েছে সিগনেচার, আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা সিগনেচারটি এখান থেকে নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করো, সরি এখান থেকে আরেকবার করতে হবে, এই যে সিগনেচারটি চলে আসলো। তারপরে নেম প্রুফ, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম, আমরা এবার অ্যাডমিট কার্ডটি নিয়ে নিলাম,
চলে আসছে দেখো। তারপর এজ প্রুফ, এজ প্রুফ হিসেবে আমরা অ্যাডমিট কার্ডটি নিয়ে নিলাম। এরপরে আমি সেকেন্ডারি ক্লাস 10 পাস সার্টিফিকেট রয়েছে, এখানে আমি চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর এই যে আমি নিয়ে নিলাম, তারপরে আমি এটাকে আপলোড দিয়ে দিলাম, আমার এখানে আপলোড হয়ে গেল। তারপরে রয়েছে এইচএস মার্কশিট, এইচএস মার্কশিট 150 কেমির মধ্যে হতে হবে, নো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে মার্কশিট সিলেক্ট করে নিলাম এইচএসে, ওপেন করলাম, দেখো আমার সামনে এইচএসে মার্কশিট চলে আসলো। তাহলে আমি একবার সব দেখে নিয়ে মিলিয়ে, ফটোগ্রাফ হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, নেম প্রুফ অ্যাডমিট দিয়ে দিয়েছি, এজ প্রুফ অ্যাডমিট দিয়ে দিয়েছি, সেকেন্ডারি ক্লাস 10 পাস সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এইচএস মার্কশিট দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে ডিক্লারেশন বক্সে আমি ক্লিক করলাম, তারপরে আপলোড এই বাটনে আমি ক্লিক করলাম। আপলোড বাটনে ক্লিক করাতে প্রসেসিং আমার শুরু হয়ে গেল এবং কী লেখা উঠছে, ডকুমেন্টস আপলোড, এখানে ডকুমেন্টস আপলোড হয়ে গেল, ঠিক আছে। এরপরে রয়েছে ওয়েটিং টাইম, ভেরিফিকেশান আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশান প্রসেস ইজ কমপ্লিটেড অ্যান্ড স্ট্যাটাস ইজ আপডেটেড। এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে, যে আমাদের এই যে পেন্ডিং ভেরিফিকেশান রয়েছে এটি ক্লিয়ার না হওয়া অবধি, এটি গ্রিন না হওয়া অবধি আমরা ফিস পেমেন্ট করতে পারবো না, তাই আমাদের এখন অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করব, তারপরে আমাদের যখন হয়ে যাবে তখন আমরা আবার এখান থেকে আমরা শুরু করব। কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের সেই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে বিডিপি ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশনের পোর্টাল, সেখানে আমরা আবার ঢুকবো। তো এখানে এবার দ্বিতীয় বাটনটিতে ক্লিক করবো, যে দেখা রয়েছে রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্টস, ক্লিক হেয়ার টু লগ ইন ফর বিডিপি অ্যাডমিশন। আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অ্যাডমিশন পেজটি খুলে যাচ্ছে। আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ আমরা বসিয়ে দিচ্ছি, সব কিছু তথ্য আমরা বসিয়ে দিলাম, তারপরে ক্যাপচা কোডটিও আমরা বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়ার পর আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম, লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে সেই পেজটি খুলে গেল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যেটা আমাদের ওয়েটিং ছিল, এখানটা ওয়েটিং ছিল, এখন দেখো এখানে গ্রিন হয়ে গেছে এবং লেখা উঠছে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড, এবং তার আগে একটি টিক চিহ্ন রয়েছে, এখানে বলছে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড, প্লিজ পে দ্য কোর্স ফি উইথিন 18th September, আদারওয়াইজ ইউনিভার্সিটি মে রিজেক্ট দিস অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাডমিশন মে বি ডিক্লাইন্ড। বলছে 18ই সেপ্টেম্বরের মধ্যে কোর্স ফি দিতে নচেত ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই আবেদনপত্রটি নাকচ করে দিতে পারে। তো আমাদের তিনটে অপশন হয়ে গেছে, অ্যাপ্লিকেশান ফর্ম হয়ে গেছে, ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হয়ে গেছে, এবার বাকি থাকলো ফিস পেমেন্ট। তো ফিস পেমেন্টের জন্য আমরা স্ক্রল ডাউন করে নিচে নামবো, এখানটায় দেখা যাচ্ছে দুটো অপশন, একটা হচ্ছে পে ফিস অনলাইন আর অফলাইন, আর একটা রয়েছে চেক পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট, ঠিক আছে। তো আমরা যেহেতু এখনও পেমেন্ট করিনি, তাই আমরা এখানে কনফার্মেশন স্ট্যাটাস বা পেমেন্ট স্ট্যাটাস আমরা দেখতে পাবো না, আমরা পে ফি এখানটাতে যাবো। আমরা এখানে ক্লিক করলাম, প্রসেসিং আমাদের শুরু হয়ে গেছে। এবার আমাদের সামনে একটি নতুন পেজ এলো, এইখানটা প্রথমে আবার দিতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার, আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে বসিয়ে দিলাম, ডেট আমরা বসিয়ে দিচ্ছি বার্থডে, তারপরে ইয়ারটিও আমরা বসিয়ে দিলাম, তারপরে আমরা এখানে গো বাটনে ক্লিক করব। আমরা গো বাটনে তোমরা ক্লিক করবে, গো বাটনে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এই অপশনটি চলে আসবে, ঠিক আছে। এই অপশনটি চলে আসলো, তোমরা দেখে নেবে তোমাদের নাম, অ্যাপ্লিকেশান নাম্বার, স্ট্রিম, সাবজেক্ট, এই যে তোমাদের ছবি যেখানে দেওয়া থাকবে, এখানে তোমাদের সিগনেচার থাকবে, সব কিছু দেখে নেবে। প্রথমে দেখো দেওয়া রয়েছে পেমেন্ট থ্রু অফলাইন মোড, এই অফলাইন মোড বলতে তোমাদেরকে নির্দিষ্ট এলাহাবাদ ব্রাঞ্চে যেতে হবে, সেই ব্রাঞ্চে গিয়ে তোমাদেরকে টাকা জমা করতে হবে, তবে তোমাদের এখানে অ্যাডমিশনটি কনফার্ম হবে, এটা হচ্ছে অফলাইন মোড। যদি তোমরা অফলাইনে ব্যাংকে চালানোর মাধ্যমে টাকা জমা দিতে চাও, তাহলে তোমরা এই যে বক্স রয়েছে দেখো, এটি এখন ইনঅ্যাক্টিভ রয়েছে, এই যে বক্স রয়েছে বক্সে তোমরা এটি ক্লিক করবে, এটি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তোমরা এটিকে ওপেন কর ক্লিক করবে। এটি ক্লিক করলে দেখো তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, এখানটায় তোমরা পেজটিকে প্রিন্ট আউট করবে, এবং শেষ পেজ যেটি রইবে সেইখানে দেখো এই কপিটি চলে আসবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, একটা হচ্ছে ব্যাংকস কপি আর একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস কপি। এখানে তোমার সমস্ত তথ্য দেওয়া রয়েছে, এই যে কত তারিখ সময়, তারপরে কোন কোর্স, তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার, সাবজেক্ট, নেম, সমস্ত স্টাডি সেন্টার, মোবাইল নাম্বার, স্টাডি সেন্টার কোড, ডেট অফ বার্থ, এ টু জেড দেওয়া রয়েছে। শুধু যে জমা করবে টাকাটি
তার এখানে সই করতে হবে, বাকি এই দুটো জার্নাল নাম্বার বা ট্রানজ্যাকশন নাম্বার এবং ক্যাশিয়ারের সিগনেচার ব্যাংকে দিয়ে দেবে। এই কপিটি ব্যাংক নিয়ে নেবে এবং এই কপিটি তোমরা নিজের কাছে রাখবে। তো এটা কি তোমরা প্রিন্ট করবে কি হবে, তো এটা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে তোমরা, আমি এখানে এখন সেভ করে রাখছি, তোমরা এটা প্রিন্ট করে নেবে। আমি ডেস্কটপে এটি সেভ করে রাখলাম, তোমরা এটাকে সুন্দরভাবে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। এটা হলো অফলাইনের মাধ্যমে যারা দেবে। এইবার যারা ধরো ব্যাংকে গিয়ে টাকা দিতে চাও না, যারা চাও সরাসরি অনলাইনের মাধ্যমে টাকা দেবে, তাদের জন্য কি না, তাদের জন্য দেখো আরেকটি অপশন রয়েছে, সরি আরেকবার দেখে নাও। তাদের জন্য যে অপশনটি রয়েছে অনলাইন পেমেন্ট, সেটি কীভাবে দেখবে তোমরা, এই এখানে দেখো নিচে রয়েছে পেমেন্ট থ্রু অনলাইন মোড, যারা অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে চাও। এখানটায় একটা অপশন রয়েছে ক্লিক হেয়ার টু প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে পারবে। আর এই যে বক্সটি রয়েছে, এই বক্সে একটা ক্লিক করলে একটা টিকমার্ক চলে আসবে এবং এই বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট, এই ক্লিক হেয়ার ফর ই পেমেন্টে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখো তোমাদের সামনে পেজটি প্রসেসিং হতে শুরু করেছে এবং তোমাদের সামনে পেমেন্ট গেটওয়েটা খুলে গেল। এই দেখো পেমেন্ট গেটওয়ে খুলে গেছে, এখানে বাঁ দিকে বাই ডিফল্ট দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট হয়ে রয়েছে। ফলে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকাটা দিতে চাও, এই যে দেখতেই পাচ্ছ 2575 টাকা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি অ্যাডমিশন রয়েছে এখানে মার্চেন্ট নেম। তো যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দিতে চাও, তারা তোমাদের ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, এক্সপায়ারেশন ডেট, মান্থ, ইয়ার, পিছনের দিকে সিভিভি সিভিসি নাম্বার রয়েছে 3 সংখ্যা, সেটা বসিয়ে দেবে এবং যার নামে ক্রেডিট কার্ডটি ইস্যু হয়েছে সে নামটা এখানে বসিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। যারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তারা ডেবিট কার্ডটি সিলেক্ট করে নেবে, এখানে কার্ড নাম্বার, অনুরূপভাবে মান্থ, ইয়ার, পিছনের দিকে সিভিভি নাম্বার এবং যার নামে ডেবিট কার্ড ইস্যু হয়েছে তার নাম দিয়ে মেক পেমেন্ট করবে। এরকমভাবে ডেবিট কার্ড উইথ এটিএম পিন, এরকমভাবে ইন্টারনেট ব্যাঙ্কিং এখান থেকে সিলেক্ট করে যার যেটা সুবিধা হবে সে সেটি করে নেবে। এটা একটি প্রাইভেসি ইস্যু, তাই আমি এখন তোমাদের সামনে পেমেন্ট করছি না, পেমেন্টটি আমি ঠিক সময় পরে করে নেবো। তো এরকমভাবে তোমরা পেমেন্টটি করে নেবে অনলাইনে বা অফলাইনে, ঠিক আছে। এইবার আরেকটা বিষয় তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে দেখো পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা কিভাবে দেখবে যে তোমাদের পেমেন্টটা হয়েছে কিনা বা তোমাদের স্ট্যাটাস কি, এটার জন্য কি করবে তোমরা এখান থেকে সব বেরিয়ে চলে যাবে। তারপরে তোমরা আবার ঢুকবে তোমাদের সেই বিডিপি wnsu.com ওখানে, ঠিক আছে। ওখানে গিয়ে আমরা আরেকবার এখানে আমরা লগ ইন করবো, এখানে আমরা আমাদের ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি যেটাই বলো না কেন তোমরা, সেটা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসিয়ে দিয়ে ক্যাপচা অর্থাৎ এই কোডটি এখানে লিখে দিচ্ছি, লিখে দিলাম, এবার লগ ইন করবো। লগ ইন হয়ে গেল, তো এরপরে তোমরা নিচে নামবে, হয় নিচে নেমে এখানটায় চেক পেমেন্ট স্ট্যাটাস আর প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট এখানে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা এখানটায় যে প্রিন্ট অপশন রয়েছে এখানটায় ক্লিক করলে তোমাদের সামনে দুটো অপশন চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম আর কনফার্মেশন রিসিপ্ট। এখানে তোমরা কনফার্মেশন রিসিপ্টও ক্লিক করে নিতে পারো, যে কোনো একটা, হয় এইখানে আর না হলে এখানে, দুটোর মধ্যে একটা জায়গায় তোমরা ক্লিক করবে। আমি দেখি ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই তোমাদের সামনে আবার অ্যাপ্লিকেশন নাম্বার চাওয়া হবে, অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবে, ডেট অফ বার্থটাও তোমরা এখানে বসিয়ে দেবে সুন্দরভাবে, ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে গো বাটনে ক্লিক করো। দেখো তোমাদের সামনে প্রেজেন্ট স্ট্যাটাসটি দেখাবে তোমরা টাকা দেওয়ার পরে। যদি টাকা দিয়ে থাকো এখানটায় একটি সবুজ কালিতে টিক চিহ্ন আসবে আর এখানে অ্যাপ্লিকেশন ফিজ রিসিভড বলে লেখা উঠবে, ঠিক আছে। তো এখনও অবধি এখানে রিসিভড হয়নি, কারণ আমি এখনও অবধি টাকাটা জমা দিইনি। তোমরা টাকাটা জমা দিলে এরকমভাবে একটা রিসিভড অপশন পাবে, তোমরা তখন এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে নেবে বা এখানে ক্লিক হেয়ার টু এন্টার ইয়োর চালান ডিটেলস এখানে ক্লিক করে নেবে, তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নেবে। আর যারা এখান থেকে করতে চাও তারাও সে একইভাবে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে দেখো সে একই রকমভাবে তোমাদের সামনে ওই পেজটি চলে আসবে, দুটো অপশনই এক, শুধু আলাদা আলাদা জায়গায় রয়েছে। তোমাদেরকে দেখানোর জন্য আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি, সিলেক্ট করে নিলাম, গো বাটনে ক্লিক করলাম, দেখো তোমাদের সামনে পেজ প্রসেসিং হচ্ছে এবং এই অপশনটি চলে আসবে। এবারে তোমরা দেখে নেবে, একদিন সময় দেবে, একদিনের মধ্যে আশা করি অবশ্যই হয়ে যাবে, যদি না হয় তখন তোমাদেরকে ইউনিভার্সিটির দেওয়া যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তোমরা বিডিপিতে যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে চাও তাদের জন্য একটি আপডেট যে কীভাবে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আশা করি আমার এই ভিডিওটি
তোমাদের ভালো লেগেছে, কারণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেছো। তবুও যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নেবে লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আরেকবারও বলছি, দেখো এখানে ভালো করে, 14ই আগস্ট থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, সেটি চলবে 10ই সেপ্টেম্বর অবধি। আর তোমরা 14ই আগস্ট থেকে শুরু করে 10ই সেপ্টেম্বর অবধি ডকুমেন্টস আপলোড করতে পারবে এবং 18ই সেপ্টেম্বর হচ্ছে শেষ তারিখ তোমাদের ফিস পেমেন্ট জমা দেওয়ার। আর কোনো রকম যদি অসুবিধা হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, nsou@wbnsou.ac.in, এখানে তোমরা মেল করে জানাতে পারো। অথবা এই যে একটি ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা সোম থেকে শুক্রবার অফিস টাইমে ফোন করে তোমাদের কোনো যদি অসুবিধা হয় সেই সম্বন্ধে জানতে পারো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগলো, তাই তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।